नमस्कार सम्मानित दर्शकवृंद, आपनारा अनेकेई ई श्रम कार्डेर जन्य आवेदन करछेन। तो बेशिरभाग पश्चिमबंगे जीविका निर्वाह करें कृषिकाज करे, तो अनेक कृषक किन्तु ई श्रम कार्डेर जन्य आवेदन करछेन। एबार कोन कृषकरा ई श्रम कार्डेर जन्य योग्य आर कोन कृषकरा ई श्रम कार्ड करवार जन्य योग्य नन, এটা কিন্তু অনেকে না জেনে ই শ্রম কার্ড করে ফেলছেন। এর ফলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে হয়তো বিপদ হতে পারে, কারণ এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে সব কৃষকরা কিন্তু ই শ্রম কার্ড করার জন্য যোগ্য নয়। সেটা কিন্তু আপনাদেরকে আমি লাইভ একদম অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখিয়ে দেব কোন কৃষকরা যোগ্য কোন কৃষকরা যোগ্য নয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এর আগে আমাদের ই শ্রম কার্ড রিলেটেড অনেক ভিডিও রয়েছে, কিভাবে আবেদন করতে হয়, এর কী কী সুযোগ সুবিধা রয়েছে, এটি করলে কত টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে এবং কাদের কাদের ই শ্রম কার্ড বাতিল করা হচ্ছে, এই সকল বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে। তো সমস্ত ই শ্রম কার্ড রিলেটেড ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি এক জায়গায় সমস্ত ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আগে আপনারা দেখে নিন কোন কোন কৃষকরা এতে আবেদন করতে পারবে বা সকল কৃষকরা এতে আবেদন করতে পারবে কি পারবে না, এই সংক্রান্ত কি বলা হয়েছে ই শ্রম কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং গুগলে চলে আসছি। গুগলে এসে এখানে আমি সার্চ করলাম ishrom.gov.in, এটা হচ্ছে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে সকলের ক্ষেত্রেই। এবার এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে রয়েছে একটা সেকশন FAQS, এই যে FAQS এই অপশানটায় আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে অনেক প্রশ্ন এবং তাদের উত্তর ওপেন হয়ে যাবে এখানে। এবার এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 38 নম্বর কোশ্চেন। তো 38 নম্বর কোশ্চেনটা এখানে কি বলা হয়েছে, আর ফার্মার্স এলিজেবল টু রেজিস্টার অন ই শ্রম পোর্টাল। এখানে বলেছে কৃষকরা কি এই ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে। তো আমি এর উত্তরটা এবার দেখে নেব। তো 38 নম্বর উত্তরে কি বলা রয়েছে, অনলি এগ্রিকালচার লেবার্স অ্যান্ড ল্যান্ডলেস ফার্মার্স আর এলিজেবল ফর রেজিস্ট্রেশন ইন দ্য ই শ্রম পোর্টাল, আদার ফার্মার আর নট এলিজেবল। তো পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে কেবলমাত্র কৃষিজ শ্রমিক যারা এবং যাদের জমি নেই সেই সকল কৃষকরাই কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আদার্স ফার্মার অর্থাৎ অন্যান্য কৃষকরা কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে না। এবার কতগুলো ফার্মারের কিন্তু লিস্টও প্রকাশিত করা হয়েছে ই শ্রম পোর্টাল থেকে। তো সেই লিস্টে আবার কি কি বলা রয়েছে সেগুলো দেখে নিন কোন কোন কৃষকরা আবেদন করতে পারবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড ক্রপ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার, অর্থাৎ যারা মাঠে ফসল উৎপাদন করেন বা শাকসবজি উৎপাদন করেন ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও ট্রি অ্যান্ড শার্প ক্রপ গ্রোয়ার, তাছাড়াও যারা গাছ উৎপাদন করেন বা গুল্ম জাতীয় গাছ যারা উৎপাদন করেন সেই সকল শ্রমিকরাও কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলা রয়েছে লিভস্টক অ্যান্ড ডিয়ারি প্রডিউসার, অর্থাৎ যারা পশুপালনের সঙ্গে যুক্ত বা দুগ্ধ উৎপাদকের সঙ্গে যুক্ত, মানে যারা গরু মোষ পালন করেন বা পশুপালন যারা করেন তারাও কিন্তু এই ই শ্রম কার্ড করতে পারবেন। তারপর পোলট্রি প্রডিউসার, অর্থাৎ যারা হাঁস মুরগি পোলট্রি ফার্ম এই সকল যাদের রয়েছে তারাও কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলেছে বি কিপার্স অ্যান্ড সেরিকালচার, অর্থাৎ মৌমাছি পালন বা রেশম গুটি চাষ যারা করেন তারাও কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে। তারপর ক্রপ ফার্ম লেবার্স, অর্থাৎ ফসল উৎপাদনের সঙ্গে যে সকল শ্রমিকরা যুক্ত, মানে আপনার ফসলটা চাষ করার জন্য যারা লেবার হিসেবে কাজ করে সেই লেবাররাও কিন্তু এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে। তারপর মিক্সড ক্রপ অ্যান্ড লিভস্টক ফার্ম লেবার্স, অর্থাৎ যারা একসঙ্গে অনেক ফসলের কাজ করে থাকে এবং লিভস্টক অর্থাৎ পশুপালনের সঙ্গে যুক্ত হয়ে থাকে যে সকল শ্রমিকরা তারাও কিন্তু আবেদন করতে পারবে। তারপর গার্ডেন হর্টিকালচার এবং প্ল্যান্টেশন ওয়ার্কার, তো যারা বাগান ফুল ফলের মালিক বা কোনো উদ্যান সেখানে যারা কর্মী হিসাবে কাজ করে তারাও কিন্তু ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে। ফরেস্ট্রি লেবার্স, অর্থাৎ বনের যে সকল লেবাররা রয়েছে সেই সকল শ্রমিকরাও আবেদন করতে পারবে। এবং ফিশারি এবং অ্যাকোয়াকালচার লেবার্স যারা, অর্থাৎ মৎস্য চাষ যারা করেন বা জলজ সম্পদের সঙ্গে যে সকল শ্রমিকরা যুক্ত তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই সকল কৃষকরা কিন্তু বা এই সকল কৃষি শ্রমিকরা কিন্তু আবেদন করতে পারবেন ই শ্রম কার্ডের জন্য। তবে আরেকটা ব্যাপার, আপনি যখন ই শ্রম কার্ডের জন্য আবেদন করছেন আপনার কিন্তু কেউ ভেরিফিকেশন করতে আসছে না, আপনি যেটাই দিচ্ছেন সেটা দিয়েই কিন্তু আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এবার পরবর্তী সময়ে যদি সরকার কোনো রকম ভেরিফিকেশন করে সেক্ষেত্রে হয়তো আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে, নচেত কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। আপনি যা হোক দিয়েই কিন্তু আবেদন করে নিতে পারবেন, কারণ আপনার কিন্তু কেউ দেখতে আসছে না আপনি কোন জীবিকার সঙ্গে যুক্ত বা কোন জীবিকার আপনি শ্রমিক।
তো এটা একটা ব্যাপার। এবার যদি পরবর্তী সময় ভেরিফিকেশন করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, তার আগে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। তো এই সকল কৃষকরা বা এই সকল কৃষি শ্রমিকরা আবেদন করতে পারবেন, সকল কৃষকরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।